हेलो स्टूडेंट्स, हाउ आर यू? होप यू आर ऑल इन द पिंक ऑफ हेल्थ। आई एम अतनु रॉय एंड यू आर वाचिंग बॉन्ड मेकिंग एंड बॉन्ड ब्रेकिंग चैनल। आज के आमार वीडियोते आमी तोमादेर साथे शेयर करब अबाउट द नीट स्ट्रैटेजी ए लास्ट कैक दिन जो ठीक है। भलो करे देखो जे आर कटा दिन समय आछे। एखन तो नतून करे কোনো কিছু তৈরি করতে পারবো না। আমাদের এইটাই ভালো হবে যে আমরা যা কিছু জানি, যা কিছু শিখেছি, সেইগুলোকে অন্তত ভালো করে একবার তৈরি করে নেওয়া। মানে আমরা যেটা জানি সেইটা থেকে যেন আমাদের কোনো নাম্বার কাটা না যায়। তো কি হবে কেমিস্ট্রি স্ট্র্যাটেজি? কেমিস্ট্রি স্ট্র্যাটেজির এক নাম্বার স্ট্র্যাটেজি হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রির উপর একটাই কাজ করবে, সেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি যতগুলো চ্যাপ্টার আছে তার একটা ফর্মুলা সিট বানিয়ে নাও, তার একটা ফর্মুলা সিট বানিয়ে নাও। কারণ আমি এইটুকুটা বিশ্বাস রাখি, যদি ফর্মুলা তোমাদের জানা থাকে তাহলে তোমরা ইজিলি ওই ফর্মুলা থেকে সলভ করে বেরিয়ে চলে আসতে পারবে। তাই যত রকমের ফর্মুলা হয় বা এতদিন ধরে যত রকমের ফর্মুলা তোমরা দেখেছো যেগুলোকে অ্যাপ্লাই করে সলভ করা গেছে, সেই ফর্মুলার একটা ফর্মুলা সিট বানিয়ে নাও। সেটা হয়তো খুব জোর হলে একদিন কেমিস্ট্রি পড়ার টাইমটা দিলেই হয়ে যাবে। সেকেন্ড পয়েন্ট যেটা রয়েছে, ইম্পর্টেন্ট পয়েন্ট, ফিজিক্যাল কেমিস্ট্রির সপোর্ট যত রকম কেমিস্ট্রি পার্ট আছে সব পার্টেরই একটাই নিয়ম, সেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে তাই। প্রথমে হলো নিউমেরিক্যালসের জন্য একটা সিট, যেটা ফর্মুলা সিট বলছি, তার সাথে সাথে একটা কাজ করো তোমরা, কি বলছে নিটের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, সেই নিটের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো একবার সলভ করে নাও। সলভ করে নাও বলতে কোয়েশ্চেনগুলো এক জায়গায় করে পেয়ে যাবে, বিভিন্ন সাইট থেকে কোয়েশ্চেনগুলো এক জায়গায় করে শুধু ফিজিক্যাল কেমিস্ট্রির উপর কী করবে একটা টেস্ট দিয়ে দাও। দিয়ে দেখো মানে প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেনগুলো ছিল, 10 ইয়ার্সের হোক, প্রিভিয়াস 10 ইয়ার্সের হোক, সে যত নাম্বার ছিল তার ভেতরে তুমি আউট অফ সেটার মধ্যে কত পাচ্ছ। এটা ফিজিক্যাল কেমিস্ট্রি পার্ট। এনাফ এইটুকুটা করলে, ফর্মুলা সিট তৈরি করছি আর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার, প্রিভিয়াস 10 ইয়ার্সের কোয়েশ্চেন পেপার আমরা কমপ্লিট করছি, ব্যাস ঠিক আছে। এইবার যেটা রয়েছে আমরা চলে আসি ইনঅর্গানিক কেমিস্ট্রি। ইনঅর্গানিক কেমিস্ট্রি করতে গেলে আর একটা জিনিস খাটতে হবে। ওটার ক্ষেত্রে যেমন ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে যেমন ফর্মুলা সিট নিয়েছিলাম, এটার ক্ষেত্রে নেব এক্সেপশনাল সিট। এনসিইআরটি লাইন বাই লাইন একবার রিডিং করে নাও, এস ব্লক, বি ব্লক, কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এরকম করে ইনঅর্গানিক যে কটা চ্যাপ্টার রয়েছে একবার করে রিডিং করে নাও। দিয়ে দেখো এক্সেপশনাল কেস কতগুলো রয়েছে, সেই এক্সেপশনাল কেসের একটা নোট বার করো। মানে একদিন এইটা, একদিন হয়ে গেলো ফিজিক্যাল স্টেটের জন্য দেওয়া, ফিজিক্যাল কেমিস্ট্রি দের জন্য দেওয়া, আর এক ডেটটা রাখো যেটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রির এক্সেপশনাল কেস কী আছে সেটা দেখে নেওয়ার। এবার ওই এক্সেপশনাল কেসগুলো একটা সিটের মধ্যে লেখো কমপ্লিট। প্রিভিয়াস 10 ইয়ার্স কোয়েশ্চেন পেপার ডাউনলোড করো, কোয়েশ্চেন পেপার নামাও, প্রিভিয়াস 10 ইয়ার কোয়েশ্চেন পেপার দেখো যে সেটা কী আছে, 10 ইয়ার্সে কী পড়েছে, তার ভেতরে একটা এক্সাম দাও নিজে থেকে এবং কী পাচ্ছ সেটা দেখো। তাই ইনঅর্গানিক কেমিস্ট্রি এভাবে চলে গেলো। অর্গানিক কেমিস্ট্রি সেম রুলস, অর্গানিক কেমিস্ট্রির নেম রিয়াকশানগুলো এক জোড়ক এক জায়গায় লিখে রাখা, আমি জানি সবার কাছে তৈরি হয়ে রয়েছে, লিখে রাখার আর দরকার নেই, একবার করে পড়ে নাও নেম রিয়াকশানগুলো, রিএজেন্টগুলো সম্পর্কে একবার করে পড়ে নাও। বিভিন্ন রকম এক্সেপশনাল কেস অনেকগুলো থাকে, সেই এক্সেপশনাল কেসগুলো ভালো করে পড়ো। বেসিক বা জিওসিটা খুব ভালো করে পড়ো, জিওসিটা জানা থাকলে অনেক কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবে, আর তার সাথে সাথে প্রিভিয়াস 10 ইয়ার্সের কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করো। তাহলে এইবার প্রিভিয়াস 10 ইয়ার্সের যে অর্গানিক কেমিস্ট্রির উপর কোয়েশ্চেনগুলো পড়েছে সেই কোয়েশ্চেনগুলোর মতন করে আমরা বিভিন্ন রকম কোয়েশ্চেন পেপারগুলো সলভ করো। কয়েকটা টেস্ট সিরিজ দাও, কয়েকটা মক টেস্ট দাও এবং দেখো, কয়েকটা লম্বা চড়া মক টেস্ট দেবে, চ্যাপ্টার ওয়াইজ না, লম্বা চড়া মক টেস্ট দাও এবং দেখো স্কোরটা কোথা থেকে কোথায় উঠছে। এবার একটা মক টেস্টের পেপার তোমরা যখন দিলে, মক টেস্টের পেপার দেওয়ার পর দেখো যে কোন কোন জায়গাগুলো পাচ্ছ না কেমিস্ট্রির মধ্যে, কোন জায়গাগুলো অসুবিধা হচ্ছে, কোন চ্যাপ্টার কোয়েশ্চেনে একবারে অ্যাটেন্ড করতে পারছো না, সেটা বাদ চলে যাচ্ছে বা নেগেটিভ হয়ে যাচ্ছে, সেগুলোকে একটু পয়েন্ট আউট করো। এবং ওইটা যখনই পয়েন্ট আউট করা হয়ে যাবে, যখন তোমরা পয়েন্ট আউট করতে পেরে যাবে যে এই চ্যাপ্টারগুলো আমার অসুবিধা হচ্ছে, তোমরা সেই চ্যাপ্টারগুলো বা সেই পার্টগুলো তোমরা জানবে কিছুটা পরিমাণে সেটা তোমাদের আরও একটু প্রিপারেশনের দরকার আছে, সেই কটা এই কদিনের মধ্যে তোমরা তৈরি করে নাও। তো সিম্পল লজিক, যদি 180তে ম্যাক্সিমাম মার্কস তুলতে হয়,
যদি কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম মার্কস চায় তাহলে এই কটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে, এবং সবাই এই স্ট্র্যাটেজিটাই ফলো করে। মোর নাম্বার অফ এমসিকিউস প্র্যাকটিস করতে হবে, প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করতে হবে, ফর্মুলা সিট একটা তৈরি করে রাখতে হবে, ইনঅর্গানিকের এক্সেপশনাল কেস তৈরি করে রাখতে হবে, অর্গানিকের জন্য নেম রিয়াকশনের সমস্ত রিএজেন্টগুলো এবং কোথা থেকে কি তৈরি হয় সেটার একটা সিট তৈরি করে রাখতে হবে। যদি একটা তোমরা পেরে যাও তাহলে মোটামুটি আশা রাখা যায় যে যে সামনে যে নিট এক্সামটা তোমাদের সামনে আছে সেটাতে তোমরা খুব ভালো স্কোর করতে পারবে, মানে আমি শিওর অ্যাবাউট ইট। ঠিক আছে, এছাড়াও যেটা রয়েছে, প্রিপারেশন তো খুব ভালো করে নেবে, 10-12 ঘন্টা পড়বে, এটা নয় যে একদম মানে ঘুমালামই না, কিছুটা পরিমাণে ঘুম, ঠিক আছে, যেটা 6 ঘন্টা ঘুমাতাম সে জায়গায় 4 ঘন্টা ঘুমাবে, যেটা 8 ঘন্টা ঘুমাতে সে জায়গায় 6 ঘন্টা ঘুমাবে, প্রেশার দেবে কদিন নিজেকে, আর সেলফ এনার্জেটিক থাকবে, মানে নিজে থেকে এনার্জেটিক না থাকলে কেউ তোমাকে এনার্জেটিক করতে পারবে না, তোমার যদি তুমি যদি সেলফ এনার্জেটিক থাকো তাহলে তুমি নিজে থেকেই নিজেকে বুস্ট আপ করতে পারবে, এবং এই সময় এই লাস্ট কটা দিনে নিজেকে বুস্ট আপ করা খুব এসেন্সিয়াল। তাহলে এই কটা কাজই তোমরা করো এবং আশা করি তোমরা খুব ভালো ফল করতে পারবে। যদি কোনো সমস্যা থাকে, কোনো ফ্রাস্ট্রেশনের কথা থাকে, যদি তোমার মনে হয় যে পারছি না বা হচ্ছে না, নেগেটিভ কোনো চিন্তাভাবনা আসে, চাইলে আমার সাথে কনসাল্ট করতে পারো, আর আমি যতটা পারবো হেল্প করবো, কিন্তু এগুলোতে হেল্প করার কিছু নেই, যতক্ষণ না সেলফ কনফিডেন্স আসছে, সেলফ মোটিভেশন আসছে, হ্যাঁ সেলফ ডিজায়ার আসছে, করবই এই জিনিসটা আসছে, ততক্ষণ পর্যন্ত নেগেটিভ তোমার ভাইবসকে নষ্ট করে পজিটিভ ভাইবস আনতে পারবে না। ঠিক আছে, তো আশা রাখি তোমাদের পরীক্ষা খুব ভালোভাবে, প্রিপারেশন খুব ভালোভাবে নিচ্ছ, প্রিপারেশন খুব ভালোভাবে নাও, সোর্স তোমাদের কাছে কম নয়, প্রচুর পরিমাণে সোর্স আছে, প্রচুর বুকস আছে, কোনো টপিক অসুবিধা হলে ইউটিউবে সেই জিনিসটা সেই টপিকটা লিখে দিলে প্রচুর ভিডিও, খুবই ভালো ভালো টিচারদের সেই ভিডিওগুলো চলে আসে এবং তোমরা সেই ভিডিওগুলো দেখতে পাবে, তাহলে সোর্সের কোনো অভাব নেই, তোমরা বলতে পারো যে মেটেরিয়ালসের অভাব ছিল বলে পারিনি, মেটেরিয়ালস এনাফ আছে, শুধু হার্ডওয়ার্কিংয়ের একটু অভাব আছে, পাংচুয়ালিটির একটু অভাব আছে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু ঠিক করে নাও, নিজের বেস্টটা দাও, নিজে যা যেন তার উপর বেস্টটা দাও, এবং আশা করি তোমাদের পজিটিভ রেজাল্টই আসবে। থ্যাংক ইউ সো মাচ, কিপ স্টাডিং, কিপ স্মাইলিং, টেক কেয়ার অফ ইউর হেলথ, গুড বাই।